সমাজের, সেটা হলো মা বাবা যারা আমাদের ছোট থেকে বড় করে তোলে, কিন্তু একটা সময়ের পর আমরা যেমন পুরনো আসবাবপত্রের আর কোনো মূল্য থাকে না, সেইভাবে আসবাবপত্রের মতো বাবা মারা মূল্যহীন হয়ে যায়। তো এটা আমাদের সমাজে সত্যি এখন একটা বড় রোগ বলা যেতে পারে। তো সেই নিয়েই এর পরের আমার কবিতা শুভ দাশগুপ্তর জন্মদিন। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনি টালির তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকন্যা। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে দারিদ্র থেকে শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপ খানা, তুই বাবু হয়ে বসতিস চুপটি করে, আমরা একে একে তোকে ধান ধুপো দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন বড় হও মানুষ হও। তোর বাবা সেই বন্ধু ঘোষ কাকু যে মরতে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা পড়তে থাকা মানে কি মা, আমি বলতাম না কিছু, শুধু ধান দুপই দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তুলো, ও যেন সত্যি মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সা একটু দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয়, ঘরে বসে ছাত্র পড়ি আসতো কিছু, দাও দাও অভাবের আগুনে সেই রসদ পড়তে সময় লাগত না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আজকের বাড়তি দুধ নেব, দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে, শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে, ভাবছি আরো দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতে, রাতের অন্ধকারে তখন উঠোনের ধার এসে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পরামুখস্ত করার এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। তখন মাঝে মাঝে উনি বলতেন তোমার শরীরটা দিন দিন বড় ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার চোখে, আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্ত করতিস ইতিহাস ভূগোল গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি, তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন আরো বড়, উচ্চ শিক্ষাই উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ, তুই আরো পড়লি কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কতকে কিনে এনেছিলি, তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারে তোর দু কামরার সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে, অফিস থেকেই তো দিয়েছিল সেই ঘর সেই বারান্দা, কত স্মৃতি কত ছবি।
সেই বাড়িতেই তো, সেই বাড়িতেই আশ্বিনের এক ঝোড়ো বিকেলে যেদিন তোর বাবা চলে গেলেন, তুই বাবার বুকের উপরে পড়ে কাঁদছিলি হাঁপুস নয়ন। আর সদ্য স্বামীহারা আমি তো সেই অসহায় মুখ দেখে আরো ভেঙে পড়েছিলাম, তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, আর বলেছিলাম কাঁদিস না খোকন, আমি তো আছি, কাঁদিস না। কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রম, আমি একেবারে একা খোকন, তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে বৌমাকে আর ছোট্ট বিন্দুকে। তোরা নিশ্চয়ই এখন সল্ট লেকে সেই মার্বেল বসানো ঝকঝকে ফ্ল্যাটে, তোর বাড়িতে আজ নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? অনেক লোক জন, হই চই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। আমার মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রিরে তুমি আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে খোকন, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটা একটু ঠাই হলো না রে, প্রতিমাও তো মা, ওরও তো আছে আমারই খোকনের মতো কোল আলো করে চাঁদের টুকরো। কিন্তু সময়ে কি আশ্চর্য পরিবর্তন, সে এখন আর পায়েস খাস না, না রে খোকন? তুই জানিস না খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি, হ্যাঁ তোরই তোরই পাঠানো টাকা, সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এই বৃদ্ধাশ্রমে।